স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 423তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি, একজন কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন। আমার হাতের বামে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন ডেইলি অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোভান চৌধুরী। আমার হাতে ডানে আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আমাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা মূলত আলোচনা করব, আমরা জানি যে করোনাত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সারা বিশ্বে যে অর্থনৈতিক অস্থিরতা যার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও, এ থেকে উত্তরণের উপায় এবং যে কথাটা বলা হচ্ছে যে যতটা না বাস্তব পরিস্থিতি তার চেয়ে বেশিকে আসলে মানুষকে শঙ্কিত করে তোলা হচ্ছে, বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করবে। এবং অর্থনৈতিক সংকটের পাশাপাশি যে রাজনৈতিক সংকট, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মাঝে যে আস্থার সংকট, আগামী নির্বাচন একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য যে সংকট, সেই সংকট দূর করতে আসলে কী করা দরকার, কী হচ্ছে এবং নির্বাচন কমিশনের এখানে আসলে কী ভূমিকা রাখা দরকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। আলোচনা শুরু করতে চাই সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে দিয়ে। যে কথাটা বলছিলাম যে সারা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকার বলি, প্রধানমন্ত্রী বলি, সরকারের মন্ত্রীরা বলি, কেউ সেটা অস্বীকার করছে না, কিন্তু একটি কথা বারবার উঠে আসছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, যে শঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু কেন জানি একটা শঙ্কার জায়গা তৈরি করার হচ্ছে, এই যে অভিযোগটা, আসলে আপনি কি বলবেন? না, প্রথমত তো শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, সেটা ঠিক আছে, কেন শঙ্কিত বলে আপনি তো এগুলোকে ঠিক করতে পারবেন না। সুতরাং আপনাকে যা আছে 2 আর 2 = 4 সেই তথ্যটাই জনগণকে দিতে হবে এবং জনগণকে প্রস্তুত করতে হবে যদি কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আসে, সেই চ্যালেঞ্জগুলো যাতে আমরা কীভাবে মোকাবেলা করব সেটার জন্য জনগণ যেন প্রস্তুত থাকে। এখানে যেটা বলার বিষয় হলো যে আমরা যখন বাজেট অধিবেশন শেষ হলো 30 তারিখে, তখন একটা আমরা তো এখন খুব বড় বড় বাজেট দিচ্ছি এবং প্রতি বছরই আমরা লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাই বাজেটে, তা আমরা তার 3 দিন পরেই বাজেট থেকে 60,000 কোটি টাকা বাদ দিলাম। অথচ আমরা মাসাধিক কাল ধরে বাজেট নিয়ে আলোচনা করেছি, সংকট তো তখনই অনুভূত হওয়ার কথা, কারণ ওই 3 দিনে এমন কোনো সংকট হয়নি যে সংকটে আপনি এটা করবেন। যেটা বললেন, তখন একটা ধাক্কা খায় মানুষ, 30 তারিখে মাত্র আমরা একটা নতুন বাজেট পেলাম, সেখানে আমাদেরকে এই সব কথাবার্তা শোনানো হলো, বাজেটটা সবাই জানলো, তার 3 দিনের মধ্যে কীভাবে হঠাৎ করে 60,000 কোটি টাকা কমাতে হবে। তো এই যে পদক্ষেপটা নেওয়ার সময় মনে হয় যে টাইমটা ইম্পর্টেন্ট, যে আপনি কত, সেই সময় যদি বাজেট আলোচনার সময় আমরা সব আলোচনা করতাম তাহলে হয়তো আরও ভালোভাবে মানুষজন জানতে পারতো এবং এই ধাক্কাটা লাগতো না। এবং তার পরে পরে তো আরও কয়েকটা ধাক্কা মানুষ খেয়েছে, যেমন আমরা বললাম যে ডিজেল দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন সেটা আমরা বন্ধ করে দিলাম, তারপরে আমরা লোডশেডিং করব। যখন আমরা এর আগে যখন বলা হচ্ছিল তখন তো আমরা গ্যাসে ভাসার মতো অবস্থা, বিদ্যুতে ভেসে যাচ্ছিল দেশ, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ এবং লাইট ফ্যান জ্বলছে, সেটা নিয়ে আমরা উৎসবও করলাম এই যে হাতের ঝিলে, খুব ভালো কথা। এবং আমরা যে ধারণা দিয়েছিলাম সেই ধারণাটা হচ্ছে যে বিদ্যুতের আর আমাদের কোনো অভাব হবে না, বরঞ্চ আমাদের কাছে বাড়তি বিদ্যুৎ আছে। কিন্তু হঠাৎ করে যখন আমরা দেখলাম যে না, আমাদের অসুবিধা, আমাদের বন্ধ করতে হবে প্ল্যান্ট এবং আমরা বিদ্যুৎ দিতে পারবো না, তার পাশাপাশি দেখা গেলো যে গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ হয়ে গেল। তো এই যে ঘটনাগুলো পরপর ঘটলো এবং যেটা বাস্তব এবং এখনও লোডশেডিং চলছে বাংলাদেশে, তো সেই সব মিলিয়ে একটা সংকট জায়গা তৈরি হয়েছে। সেই সংকট জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নিশ্চয়ই একটা ভালো ম্যানেজমেন্ট করে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আজকের পত্রিকায় বা গতকালকে বোধ হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন এখন তেলের দাম বাড়ানো হবে, তাই না, যে ডিজেল হয়তো এখন বাড়াবেন না, কিন্তু আমাদের দেশে 90% ডিজেল এবং ধনীরা যেহেতু পেট্রোল অকটেন ব্যবহার করে সেটা একটু বাড়িয়ে দেওয়া হবে, বাট সেটা তো কিন্তু কভার করবে না, কারণ এটা সাধারণ হিসাব যে আপনার 100 লিটারের মধ্যে যদি 90 লিটার ডিজেল বিক্রি হয় আর আপনি যদি 10 লিটারের দামে অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হবে না। সো কী অ্যাডজাস্টমেন্ট করবেন, কেন করবেন, সেখানে দুর্নীতি বন্ধ করতে পারবেন কি না, সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে ওখানে গভর্নমেন্টে কিন্তু রেভিনিউ আছে অনেক, আপনি যে দাম বাড়াবেন অ্যাডজাস্টমেন্টের জন্য সেই জায়গায় গভর্নমেন্ট কত রেভিনিউ পাচ্ছে এই তেল গ্যাস বিক্রি করে, বিশেষ করে তেল বিক্রি করে, সেই রেভিনিউটা যদি কমিয়ে সাশ্রয় করা যায় সেটা আরও বেটার। তো গভর্নমেন্টের খরচ কমাতে পারেন, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং এইগুলো জনগণকে জানাতে হবে, স্বচ্ছতা।
থাকতে হবে জি কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই সবগুলো উদ্যোগই হচ্ছে সতর্কতামূলক যেন ভবিষ্যতে যেন আমরা খুব বেশি সংকটে না পড়ি কিন্তু পুরো পরিস্থিতিকে এক ধরনের ঘোলাটে ভাবে উপস্থাপনের তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপনের চেষ্টা হচ্ছে এই ব্যাপারে দেখেন সরকারে যারা থাকে তারা সবসময় স্ট্যাটিস্টিক্স বা তথ্য নিয়ে একটা খেলা করে তথ্য তো অনেক রকম থাকে একই তথ্য থাকে যেমন ধরেন একটা তথ্য যদি আমরা স্পেসিফিক আলোচনা করি যে সরকার থেকে কদিন আগে খুবই গুরুত্বের সাথে বলা হলো যে আমরা রপ্তানিতে মাইল ফলক অতিক্রম করেছি $50 billion উপরে আমাদের রপ্তানি হয়েছে ভেরি ট্রু তার পাশাপাশি তো আপনাকে এটাও বলতে হবে যে আপনি আমদানি কত করেছেন সেটা আমরা কিন্তু চুপচাপ থাকলাম এবং সেখানে ঘাটতিটা কত বড় চুপচাপ থাকলাম মানেটা কি আমি বললাম আমি এটাকে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলাম যে রপ্তানিতে আমরা বেরিয়ে গেছে এখন আমদানি হচ্ছে $91 billion এখন রপ্তানি আর আমদানির মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য যে বেড়ে যাচ্ছে সেটা তো জনগণকে জানতে হবে এবং পার্থক্যটা আপনি কীভাবে মেটাবেন সেই জন্য দেখা যায় যে সরকারি ইনফরমেশন নিয়ে যারাই সরকারে থাকেন সব সরকারি ইনফরমেশনের যে পজিটিভ ইনফরমেশন আছে সেটা নিয়ে খুব হইচই হাইলাইট করা হয় নেগেটিভটা রাখে না তো আপনি যদি চিন্তা করেন যে আমাদের মাথা পিছু হয় $2,500 বা $2,500 অতিক্রম করলে সেখানে মজার খেলাটা কি আমাদের গরিব মানুষের আয় কত বেড়েছে আপনি যদি 72-এর গরিব এবং ধনীর ব্যবধান নিয়ে চিন্তা করেন আবার আপনার কাছে আলোচনা লাস্ট লাইন তাহলে দেখবেন যে গরিব এবং ধনীর ব্যবধান বেড়ে গেছে এটা আর বলে না মনে হয় যে সব মানুষ এত আনন্দে আছে এত সুখে যে সবার পকেটে ডলার ঢুকে যাচ্ছে $2,500 বা $3,000 বা $2,500 আবার আপনার কাছে বিস্তারিত আলোচনায় ফিরবো আপনার কাছে একটু শুনতে চাই বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এই যে একটি কথা তথ্য নিয়ে সরকার খেলা করে অর্থাৎ ইতিবাচক তথ্যটা যেটা তার পক্ষে যায় সেটা কি খুব বেশি প্রচার আর নেতিবাচকগুলোকে আড়ালে রাখার চেষ্টার সাথে এই প্রশ্নটা তো আছেই যে সংকটটাকে আসলে বড় করে দেখানোর এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা কি বলবেন আপনি ধন্যবাদ সংকটকে বড় করে দেখালে তেমন কোনো ক্ষতি হয় বলে আমি মনে করি না কিন্তু সংকট নাই নাই করে যদি হঠাৎ করে সংকট এসে পড়ে সেটার ধাক্কা সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যায় যে কারণে ভয় পাই না এটা কোনো কাজের কথা নয় বরং আমি ভয় পাই ভয়ের কারণটা খোঁজার চেষ্টা করি যাতে সেই কারণটা আমি দূর করতে পারি সেটাই না একটা বুদ্ধিমান মানুষের কাজ ফলে কোনো বিজ্ঞানী কোনো সমাজবিজ্ঞানী কোনো ইতিহাসবিদ তারা কখনোই বলবেন না আমি ভয় পাই না ভয় পায় না অনেকে বলে যারা ভয় পায় না তারা একটা বোকার মতো অথবা পাগলের মতো সেগুলো পড়ুয়া কারণ বুঝতেই পারে না যে কোনটা ভয় আর কোনটা জয় করে ফলে আমাদের ভয় পাওয়া দরকার পৃথিবীর বিভিন্ন দেশের মানে ঘটনাগুলো দেখে ভয় পাওয়া দরকার এবং সে অনুযায়ী সতর্কতার ব্যবস্থা নেওয়া দরকার আর একটা বিষয় হলো যে শঙ্কিত হওয়ার দরকার নেই ঠিকই তো শঙ্কিত হওয়ার দরকার নেই কিন্তু সতর্ক হওয়ার তো দরকার আছে যদি আমার শঙ্কার কারণগুলো না খেয়াল করি তাহলে সতর্ক হবো কোত্থেকে সতর্ক হওয়ার ক্ষেত্রেও তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এখন আমাদের এখানে একটা কথা বলা হচ্ছে যে বিরোধী পক্ষ সবসময় শুধু নাই নাই করে হ্যাঁ আর সরকারি পক্ষ সবসময় তো আছে আছে করে মানুষ বোঝে হ্যাঁ আছে আছে কিন্তু কোনটা আছে দ্রব্যমূল্য বৃদ্ধি আছে বিদ্যুতের সংকট আছে বেকারত্ব আছে তাহলে আছে বললেই কি সবসময় এটা পজিটিভ হয় তাহলে আমাদের শুধু নাই বললে সবসময় কিন্তু নেগেটিভ হয় না যে আমাদের দুর্নীতি নাই এটা নিশ্চয়ই নেগেটিভ কথা নয় চোরাচালানি নাই এটা নিশ্চয়ই নেগেটিভ কথা নয় ফলে নাই বললেই খারাপ আর আছে বললেই ভালো এইভাবে কিন্তু শব্দের উপর জোর দেওয়া ঠিক না দেখতে হবে বিষয়টা কী তা আমাদের ওখানে খেয়াল করতে হবে যে যেমন হঠাৎ করে আমরা বললাম যে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে খুব টান ধরেছে এইটার একটা উত্তর কীভাবে হবে উত্তর আসলো কি চিন্তা করার কোনো কারণ নাই আমাদের 3 মাসের খাদ্য আমদানি করার মতন ইয়ে আছে আচ্ছা 3 মাসের খাদ্য আমাদের কতটুকু আমদানি করতে হবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ আচ্ছা তারপর ধরলাম সব মিলে গম চাল অমুক টুক মিলে 60 লক্ষ টন আমাদের খাদ্য আমদানি করতে হবে বছরে 3 মাসে কত লাগবে তাহলে 15 লক্ষ টন তা সবচেয়ে বেশি দামও যদি খাদ্যটা নিয়ে আসে আমি $1,000 যদি পার টন নিয়ে আসি তাহলে তোমার $1.5 billion লাগবে তো $1.5 billion 3 মাসের খাদ্য আমদানির জন্য এইটা কোনো স্ট্যাটিস্টিক দিয়ে কি মানুষকে আশ্বস্ত করা যাবে যে 3 মাসের খাদ্য আমদানির টাকা আছে আপনি চিন্তা করেন না এটা কোনো কথা নয় ফলে আমাকে যখন তথ্য দিয়ে মানুষকে ইয়ে করতে চাইবো মানে ভরসা দিতে চাইবো তখন তথ্যটাও যেন এমন হয় আচ্ছা আমাদের $30 billion না $36 billion তাতে খুব বেশি হেরফের হয় না সবচেয়ে বড় হেরফের হয় আজকে যেটা খবর এসছে খবরটা হচ্ছে আমাদের রপ্তানি আয় যা দেখানো হচ্ছে আর রপ্তানি যা দেশে এসেছে তার মধ্যে বিশাল এক ফারাক এবং এই ফারাকটা 18% মানে আমি যদি দেখিয়ে থাকি যে $100 আমার রপ্তানি আয় হয়েছে আসলে আমার দেশে আসছে কিন্তু সেখানে $82 বলছে এটা এটা অসম্ভব ব্যাপার মানে পৃথিবীর কোনো দেশে এটা অ্যাকসেপ্ট করতে পারে না তাহলে এই ঘটনাগুলো কেন হয়
আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো রপ্তানি আয় দেখালেন, আমরা তখন কী করবো? তাহলে $52 billion আমাদের রপ্তানি হচ্ছে দেখলাম, আমদানি একবার বললেন যে আমাদের $87 billion, একবার বলছেন $91 billion, ঠিক আছে আমদানি আমদানির পরিমাণ বাড়ে নাই, কিন্তু আমদানির জন্য খরচ বাড়লো কেন? কারণ ডলারের সঙ্গে টাকার মূল্যমানের একটা হেরফের হয়েছে, জিনিসপত্রের দামও বেড়েছে সেই জন্য। তাহলে আমাকে অনেক বেশি এখানে সতর্ক হওয়া দরকার না, আমার দেশ থেকে যেন ডলারটা পাচার না হয়ে যায়, আমার দেশের ডলার নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। একটা কথা বলে শেষ করি, যখন আমাদেরকে বলা হয় যে আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে আমাদের রেমিটেন্স, এখন ধরুন বাংলাদেশ ব্যাংক দর ঠিক করে দিল $96 প্রতি ডলারের দাম, বাজারে বিক্রি হচ্ছে $112, আপনি হুন্ডি ঢাকাবেন কেমন করে? এবং সেখানে অনেক তো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে। এখন আজকে দেখলাম সরকারি একটা গোয়েন্দা সংস্থা বলছে কারো কাছে যদি মানে গোপনে কেউ ডলার রাখে, ডলার যদি মজুদ করে, আচ্ছা এটা এখন একটু আলম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, এরকম প্রচুর মানুষের কাছে বস্তা ভর্তি ডলারও হয়তো খুঁজলে পাওয়া যাবে, কিন্তু তারা কখনো ধরাছোঁয়ার মধ্যে পড়বে না। ওই ডলার ব্যবসা করে যে $200 নিয়ে জনতা ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকে, সেরকম দুই চারটা হয়তো ধরা পড়বে, অতীত এরকম ছোটো ছোটো চুনোপুটি ধরা পড়বে। বাংলাদেশে চুনোপুটিও খুব মানে মেগা প্রকল্পের দেশ, তো মেগা না হলেই কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, এবং সেইটা দেখিয়ে আত্মতৃপ্তি নেওয়ার চেষ্টা করা হবে। কেন ডলারের বাজারে অস্থিরতা হলো সেগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে মানুষকে কিন্তু কথা দিয়ে আর ঠান্ডা করতে হবে না, তখন মানুষ কার্যকরণ দেখে এবং কাজ দেখে, কার্যকরণটা দেখতে চায় এবং কাজটা দেখতে চায়। জি, শুরুতেই বলছিলাম দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন ডেইলি অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবান চৌধুরী। যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম যে সারা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা, এটার প্রভাব বাংলাদেশে পড়েছে, এ নিয়ে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু প্রধানমন্ত্রী বলি, সরকারের মন্ত্রীরা বলি, সরকারের পক্ষ থেকে সম্প্রতি সময়ে যে কথাটা বারবার বলা হচ্ছে যে যতটা না পরিস্থিতি আশঙ্কাজনক তার চেয়ে বেশি বিভ্রান্তিকর তথ্য দিয়ে, অর্থাৎ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা, দেশটাকে জোর করে এক ধরনের শ্রীলঙ্কা বানানোর চেষ্টা, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে প্রশ্ন হলো যে সংকট তো আজকে শুধু বাংলাদেশে নয়, সংকট বিশ্বব্যাপী। কিছুদিন আগে আমরা করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হয়ে যখন আমাদের অর্থনীতি, আমাদের শুধু অর্থনীতি নয় বিশ্ব অর্থনীতি, যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই সময় হঠাৎ করে এই আমাদের রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধাবস্থা, এবং সেটার পরিপ্রেক্ষিতে একদিকে স্যাংশন হচ্ছে, অপরদিকে কাউন্টার স্যাংশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কারণের জন্যে বিশ্বব্যাপী আবার নতুন করে একটা টাল মাটাল অবস্থা, এবং অর্থনীতিও অনেকটা অনিশ্চিত অবস্থায় পড়েছে। এবং বাংলাদেশ যেহেতু আমরা বিশ্ব থেকে আলাদা নই, স্বাভাবিকভাবে আমাদের এখানেও তার কিছু প্রভাব আসছে। শ্রীলঙ্কা সাথে অন্য দেশের যেমন তুলনা হয় না, আমাদেরও তুলনা হবে না, আমাদের সাথে আবার অন্য দেশেরও তুলনা হবে না। প্রত্যেকটি রাষ্ট্র তার নিজস্ব একটা গতিতে বা নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে তারা কিন্তু এগিয়ে যায়। আমাদের বাংলাদেশে আমরা গত বেশ কিছুদিন থেকে বিশ্বের কাছ থেকে অনেকটা আমরা একটু আলাদা ছিলাম, এই কারণের জন্যে আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছিল, আমাদের দারিদ্র সীমা কমে যাচ্ছিল, আমাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটি বাড়ছিল, কিন্তু এবারে হঠাৎ করে এই করোনা ভাইরাসের যে প্রকোপ, তারপরে আবার এই যুদ্ধাবস্থা, এবং বিশ্বে যে মূল্যবৃদ্ধি হয়েছে তার প্রভাব আমাদের এখানেও এসে ধাক্কা লেগেছে, এবং যেটা কারণের জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিদেশিদের কাছে আমরা নির্ভরশীল, যেমন ধরুন আমরা তেল আমদানি করতে হয়, আমাদের আমাদের ভোজ্য তেল আমদানি করতে হয়, ফুয়েল অয়েল আমদানি করতে হয়, আমাদের আরও যেসব যে আমদানিগুলো, আমাদের যে কলকারখানা আছে সেখানে যে র মেটেরিয়াল সেগুলো আমাদের আমদানি করতে হয়, যে কারণের জন্য যখন বিশ্বে এই জিনিসগুলোর দাম যখন বেড়ে যায় তখন আমাদের এখানেও তার প্রভাব পড়ে। তবে একটি কথা সত্য যে আমাদের সতর্ক থাকার অবশ্যই কারণ আছে, তবে আপনার যাকে বলে একটা শঙ্কা সৃষ্টি করা, একটা মানে নাই বলেন বা কালকে একটা খুব খারাপ অবস্থা হয়ে যাবে,
এই শঙ্কা সৃষ্টি করাটাও কিন্তু আমাদের কারো কাছে কাম্য নয়। আবার আমাদের আত্মতৃপ্তিরও কোনো কারণ নেই, আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর ইকোনমিটা এমন একটা জিনিস, এটা শরীরের রোগ নয়, ইকোনমিটা বিভিন্ন কারণের উপরে ইকোনমি ওঠানামা করে, এবং যে কারণের জন্য আমাদের যারা অর্থনীতিবিদ থাকবেন বা যারা নীতি নির্ধারক থাকবেন তাদেরকে কিন্তু বিশ্ব পরিস্থিতির সাথে আমাদের দেশের অর্থনীতিকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে। যেমন ধরুন রেমিটেন্সের দিক থেকে যদি আমরা বলি, একসময় আমাদের রেমিটেন্স বেশ ভালো যাচ্ছিল, আবার হঠাৎ করে রেমিটেন্সের কিছুটা ভাটা পড়েছে। আমাদের যে রিজার্ভ ছিল সেই রিজার্ভে হঠাৎ করে কিছুটা ধস নেমেছে। সব মিলিয়ে কিন্তু সব সময় কিন্তু আপনি একেবারে ইয়ে করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন তা নয় কিন্তু। তবে অর্থনীতিবিদ এবং যারা নীতি নির্ধারক তারাই সবচেয়ে ভালো হবে যদি তারা এই বিশ্ব উঠানামা যে সেটার সাথে আমাদের বাংলাদেশের অর্থনীতি বাস্তবতাটাকে মিলিয়ে যদি তারা চিন্তাভাবনা করে এবং সময় উপযোগী কতগুলি পলিসি যদি তারা নির্ধারণ করে, সেটি কিন্তু আমি মনে করি আমাদেরকে বর্তমান যে আমাদের যে ক্রাইসিস সেই ক্রাইসিসে উত্তরণে আমাদেরকে পথ পাব। তবে একটা কথা আমি বলতে চাই যে এই বিশ্ব ইকোনমির সাথে আমাদের দেশে যে প্রভাব পড়ছে সেটি কিন্তু রাজনৈতিক ইস্যু হওয়া উচিত নয়। কারণ যদি এখানে মূল্যস্ফীতি হয়, যদি এখানে আমাদের যদি আমাদের ইকোনমিতে যদি টানাপোড়েন হয়, সেটা কিন্তু কোনো সরকারের একক যেমন দায়ী হবেন না, সারা দেশের মানুষ কিন্তু সেটার জন্য ভুক্তভোগী হবেন। তাই আমি মনে করি এই জায়গাটাতে রাজনীতি না করে বাস্তবতার নিরিখে আমি মনে করি যে এই পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন আছে। আবার আপনাদের আলোচনায় ফিরব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই যে ইকবাল সোবান যদি একটি কথা বলছিলেন যে নীতি নির্ধারকদের বিশ্ব পরিস্থিতিটা আজ করে এই যে অর্থনীতি যে উঠানামা সেটাকে নজরদারিতে রেখেই যেন আমাদের যে পরবর্তী করণীয়গুলো নির্ধারিত হয়, আপনি কি মনে করেন এখন পর্যন্ত যেই মানে পরিস্থিতি মোকাবেলায় আমরা যেই পথে এগুচ্ছি, যেই পদক্ষেপগুলো নিয়েছি এগুলো ঠিক আছে কিনা বা আর কি করা উচিত? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক পাশাপাশি যারা শুনছেন। আমি লক্ষ্য করছিলাম আপনাদের আলোচনা, তো আমার যেটা মনে হয়েছে আপনার প্রশ্নের প্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত যে মন্ত্রিসভা কমিটি, আমরা লক্ষ্য করেছি IMF থেকে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে পত্র পাঠিয়েছে এবং সেই পত্রে যা লেখা আছে সেই তথ্যটা নিশ্চয়ই রিলায়েবল তথ্য, কারণ সেটাই হচ্ছে সরকারের পক্ষ থেকে একটি বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিকের রেফারেন্স দিয়ে বলছি, তিন চারটি তথ্য দেই যেগুলো নিশ্চয়ই অনেক আগে থেকেই জানার কথা। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন বললেন বিদেশি ঋণের প্রয়োজন নেই, তখনও নিশ্চয়ই এটা এই ড্রাফট পেপারটা তৈরি ছিল, তা নাহলে এত দ্রুত একটি পত্রে এই তথ্য উল্লেখ করা সম্ভব না। যেমন মূল্যস্ফীতি যেটা 7.56% 9 বছরের সর্বোচ্চ, রেমিটেন্স প্রবৃদ্ধি ঋণাত্মক 15.12% এবং সে পত্রের থেকে উল্লেখ করছে, বাণিজ্য ঘাটতি $3,086 কোটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ, তারপর হচ্ছে চলতি হিসাবের ঘাটতি হচ্ছে $1,723 কোটি সেটাও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এই সর্বোচ্চ স্কোর করা যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে অনুমান করে বলা সম্ভব না, এগুলো একটা ক্যালকুলেশনের ব্যাপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এবং সেখানে এই তথ্য উপস্থাপনের জন্য যথাযথ প্রক্রিয়া কাজ করার যোগ্য ব্যক্তিরাই আছেন। তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন বলেন যে বিদেশি ঋণের প্রয়োজন নেই, তার মাত্র 4 দিনের ব্যবধানে তিনি যখন বলেন যে আমাদের ঋণ নিতে হবে এবং একই সঙ্গে সরকারের ভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভিন্ন রকম কথা বলছে, সেই বিবেচনায় বলা যায় যে যারা কথা বলে আপনাদের এইসব টক শোতে তথ্যের বিভ্রান্তি বোধ সেখান থেকে হয়নি। তথ্যের বিভ্রান্তি হচ্ছে যারা সোর্স থেকেই বিভ্রান্ত করছে,
কারণ ওখান থেকেই একজন একটা মন্ত্রণালয় থেকে একটা বলছে, ধ্বনি পর্যায় থেকেই আসলে এটা এটা হচ্ছে। এবং আমি আপনাকে আর দুটো তথ্য দিতে চাই, যেহেতু এই তথ্যগুলো হচ্ছে সম্পূর্ণ তাদের পত্র নির্ভর তথ্য। যেমন দেখা গেল যে ডলারের দাম যেটা বেড়েছে, এটা তো আমরা সবাই জানি 112 টাকা হয়ে গেছে। টাকার অবমূল্যায়ন যেটা, সেটা 11% হয়েছে এবং সেটা একদিনে হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা আমরা দেখেছি এখন আছে 3,968 কোটি ডলার। এক বছর আগে তার আগের হিসাবে ছিল 4,640। তাহলে এক বছরের ব্যবধানে যদি প্রায় এত ব্যবধান তৈরি হতে পারে, তাহলে বলুন, আমরা যখন বলি যে আমাদের 3 মাসের আমদানি করার সামর্থ্য আছে, এমনকি 5 মাসেরও সামর্থ্য আমদানি, এটা এটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বলেছেন। কথা হচ্ছে, যদি রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়, যদি সোর্স থেকে আসা বন্ধ হয়ে যায়, আমি যদি কিছুই না করি, আমার কাছে কিছু টাকা থাকে, আমি খরচ করলে তো শেষ হয়ে যাবে। পরিমাণ কত সেটা বিষয় না, প্রতিদিন শেষ হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে মূল্যস্ফীতি, রেমিটেন্সের যে এই প্রবৃত্তি, ঋণাত্মক বাণিজ্য ঘাটতি, সব কিছুই হচ্ছে আমাদের জন্য এক একটা সমস্যা। এবং সেক্ষেত্রে রিজার্ভ যেটা, সেটার মধ্যেও চাপ তৈরি হচ্ছে। এরকম একটা অবস্থায় যখন ঋণ নেওয়ার প্রসঙ্গ আসছে, বিষয়টাকে রাজনৈতিক না করাই ভালো ছিল। আমার শ্রদ্ধেয় সোহালোচ বলেছেন, সোর্স থেকে 4 দিনের ব্যবধানে ভিন্ন কথা বলা হচ্ছে রাজনৈতিক বিচক্ষণহীনতার লক্ষণ। সেই জন্য আমি বলি যে ঋণ নিতে হবে। আমরা 2012তেও ঋণ নিয়েছি, IMF থেকে নিয়েছি, এবং সেখানে অর্থনৈতিক সংকট যেটা ছিল, আমরা জানি কি ছিল, আমরা আবার কখনো নেই না বিষয়টা তো, তাও এটা মোটেই ঠিক না। ঋণ তো নিতেই হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ঋণ নেওয়ার যে বিষয়টা এবং যে প্রেক্ষাপটে নিচ্ছি, এবং আমাদের এতগুলো বাস্তবতা, যুদ্ধ হচ্ছে, জ্বালানি সংকট, এগুলো নিয়ে যদি পরে সুযোগ দেন কথা বলবো, যে আমাদের ওই সব বাস্তবতা সবাই জানে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যে রাজনীতিই করুক, এটা তো বলতে পারবে না যুদ্ধ হচ্ছে না, না অস্বীকার করার কোনো উপায় নেই। জ্বালানির যে সংকটটা, চাপ তৈরি হয়েছে আমদানি করার ক্ষেত্রে, নিশ্চয়ই আমাদের একটা হচ্ছে রিজার্ভের সংকট, আর একটা হচ্ছে এই সরবরাহ করার যে সংকটে, যে যুদ্ধের কারণে, এটা একটা বাস্তবতা। প্রশ্ন হচ্ছে যে এই বাস্তবতায় আমাদের কী করা উচিত ছিল। আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যত খুশি তত ঋণ দেওয়ার একটা বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিয়েছে। 25% তাদের যে মূলধন, তার বাইরে এই বাইরে এটা দেওয়ার করেছে। প্রশ্ন হচ্ছে, আমাদের দেখতে হবে যে উন্নত দেশগুলো যারা একই ধরনের চাপে আছে, তারা কী প্রক্রিয়া গ্রহণ করেছে, এবং সেই প্রক্রিয়াটাই আমাদের গ্রহণ করতে হবে। যেমন যদি এখন সুযোগ দেন, আমি একটা জিনিস বলতে চাই, আমরা আসলে একটা নির্ধারিত, তাহলে আবার এই বিষয়টা নিয়ে আমরা উন্নত বিশ্ব একই সমস্যায় ভুগছে, বাংলাদেশ একই সমস্যায় ভুগছে, তারা কী পদ্ধতি গ্রহণ করছে, তাদের কর্ম এটা কীভাবে অ্যাড্রেস করছে, আর আমরা কীভাবে করছি, সেটা বুঝলেই বুঝবো যে তথ্যের শুধু বিভ্রান্তি নয়, নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা কতটা এই আলোচনায় আবার বিরতি। দর্শক, BSRM গণতন্ত্র, এখন একটা বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেগালাইভ টক শো BSRM গণতন্ত্র এখনে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, বিরতির আগে আপনি যেটা বলছিলেন যে যে অন্য দেশগুলো কীভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে সেটা দেখা, এবং নীতি নির্ধারণী পর্যায়ের কিছু সমস্যার কথা বলছিলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে জ্বালানির উপর চাপ কমানোর যে বিষয়টা, এটা শুধুমাত্র আমাদের দেশে না, যুদ্ধের কারণে প্রায় সারা বিশ্বেই কিন্তু এই বাস্তবতাটা বিরাজমান। তো আমরা লক্ষ্য করেছি যে এই জ্বালানির উপর চাপ হ্রাস করবার জন্যে আমরা যদি উন্নত বিশ্বে তাকাই, তাহলে যেমন যুক্তরাজ্যে আমরা লক্ষ্য করেছি তারা আবগারে যে শুল্কটা জ্বালানির উপর, সেটা রেয়াত করছে। কেন করছে? কারণ হচ্ছে যারা এই বিষয়টা সহায়তা করছে ভোক্তাদের, তাদের যেন বাণিজ্যটা, ব্যবসাটা সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য সরকার এই দায়টা কাঁধে নিয়েছে। কিন্তু একই সঙ্গে আরেকটি কাজ করেছে, যারা এই করোনা এবং বিভিন্ন কারণে যে কোম্পানিগুলো, এই জ্বালানি সংক্রান্ত কোম্পানিগুলো অধিক মুনাফা করেছে, সুযোগ নিয়েছে, তাদের উপর উইনফল ট্যাক্স যেটা, সেটা চাপিয়ে দিয়েছে, সেটা প্রায় 25%। তাহলে দেখা গেল যে রিসিভিং এন্ডে যারা সাধারণ নাগরিক, যারা এই সেবা গ্রহণ করেন এবং ট্যাক্সের মাধ্যমে সরকারকে পরিচালিত করেন,
তাদের প্রতি যে সরকারের দায়বদ্ধতাটা এবং সেটা কীরকম হওয়া উচিত সেটা একটা আদর্শ উদাহরণ হচ্ছে যুক্তরাজ্য, যেটা বললাম উইনফল ট্যাক্স, যার কারণ অধিক মুনাফার উপরেই কিন্তু ট্যাক্সটা দিচ্ছে, তাদেরও ক্ষতি হচ্ছে না কারণ তারা যেহেতু এই অপরচুনিটিটা ইউজ করেছে। আবার একই সঙ্গে দেখা যায় যে আপগ্রেড যে ডিউটি যেটা সেটা রেয়াত করেছে। এবার আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই তাহলে দেখব যে তাদের ফেডারেল ট্যাক্স যেটা সেটা আসলে তারা 3 মাসের জন্য বাইডেন গভর্নমেন্ট স্থগিত করে দিয়েছে, যেহেতু এখন একটা বাস্তবতা। তার মানে হচ্ছে দে আর ট্রাইং টু অ্যাড্রেস দিস ইস্যু, কিপিং ফোকাস অন পিপল এট দি রিসিভিং এন্ড। কিন্তু আমাদের এখানে তো হচ্ছে উল্টো, মূল্যস্ফীতি বলি, সামনে যদি আবার জ্বালানির দাম বাড়ে সব কিছুর প্রভাব তো গিয়ে একেবারে সরাসরি আগে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই দায়টা নিতে হবে হচ্ছে যারা ট্যাক্স দেয় তাদের, কার অপরাধ এটা আমাদের দেখার সুযোগ থাকে না এবং আমরা এই নিয়ে প্রশ্নও করি না। আমরা যদি প্রশ্ন করতাম, চিন্তা করতাম তাহলে হয়তো, সেই জন্যই বলছি যেমন ফ্রান্স ইউরোপের অন্য দেশের উদাহরণে যান, গ্যাসের মূল্যের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে এবং গ্যাস কোম্পানি বিশেষ করে সবচেয়ে বড় গ্যাস কোম্পানি ইডিএফ যেটা সেটা সরকার অধিগ্রহণ করেছে, কারণ তারা যদি ওই বিষয়টাকে, ওই কোম্পানি যদি তাদের সেই ফ্রি মার্কেট ইকোনমির সেই ডিমান্ড সাপ্লাই সিস্টেমে যায় তাহলে যেই পরিমাণ মূল্য নির্ধারণ করা হবে এই মুহূর্তে যারা ভোক্তা তাদের পক্ষে সম্ভব না, সরকার এটা নিয়েছে। এবং জার্মানিতে দেখুন আরেকটা উদাহরণ, তারা হচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ে কারপুলিংয়ের বিষয়টাকে উৎসাহিত করছে এবং একই সঙ্গে তারা যাতে গাড়ি ব্যবহার কম করে ব্যক্তিগতভাবে তারা রেলওয়ের মাসিক যে টিকিট সেটা মাত্র 9 ইউরোতে নিয়ে আসছে, উৎসাহিত করছে যে এত অল্প টাকায় সারা মাস গোটা শহর ঘুরে বেড়াতে পারবো। আমাদের বাস্তবতায় অবশ্যই এটা না, এটা হয়তো সবগুলো ফিট করবে না, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যেটা হচ্ছে ক্যাপাসিটি চার্জের যে ভর্তুকিটা আমরা দিয়েছি আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যারা এইসব সাথে জড়িত ছিল তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা পেয়েছে এবং এটা অধিক মুনাফার যে বিষয়টা যুক্তরাজ্যে তারা যেভাবে আইডেন্টিফাই করেছে, সরকারের উচিত আমি মনে করি যারা অধিক মুনাফা করেছে ওই যে ক্যাপাসিটি চার্জের নামে যে ভর্তুকিটা নিয়েছে সেটার অধিক মুনাফার জায়গাটা তাদের ক্ষতিগ্রস্ত না করে 25% যে ট্যাক্স এই জিনিসটি আসলে ইম্পোজ করা উচিত। তাহলে হবে কি, এই মুহূর্তে যে সংকটগুলো আছে শুধুমাত্র ভোক্তা যারা সবসময় ট্যাক্স দিয়ে আমাদের সরকারকে চালাচ্ছে, আমাদের সুযোগ সুবিধা আমরা যারা নিচ্ছি তাদের চালাচ্ছে, তাদের উপরে বাড়তি বোঝাটা কার উপর যেন বাড়তি বোঝা শোনা হয়। আবার মামলুক শহীদ খান, এই যে বেশ কিছু দেশের উদাহরণ টেনে কিছু কথা বলছিলেন, একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আর কী কী করার মানে প্রয়োজন আছে? না, ওইসব দেশের একটা সুবিধা হলো যে ওইসব দেশে এগুলো সব প্রাইভেট ওনার, বিদ্যুৎ তেল সব প্রাইভেট ওনার, সুতরাং ওদের উপরে ওই জিনিসটা করা সম্ভব। আমাদের দেশে তো প্রাইভেট ওনার না, আমাদের দেশে সব জাতীয় ন্যাশনাল গভর্নমেন্টের আন্ডারে এরা। আপগ্রেডি শুল্ক তো অবশ্যই কমাতে পারে, আপগ্রেডি শুল্কের জন্যই আমরা 90 টাকা এখন তেল কিনি, ওখানে 30 টাকার বেশি আপগ্রেডি শুল্ক আছে, এক্সাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে মনে নেই, বাট অনেক বেশি আপগ্রেডি শুল্ক আছে, সেটা কমালে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমি একদম একমত যে হ্যাঁ, ওদের দেশে যেটা করা গেছে আমাদের দেশে শুল্ক কমিয়ে জ্বালানি তেলের মূল্য সহনশীল পর্যায়ে রাখা যায়। ওই জায়গাটায় আমি আসতে চাই যে যেটা ক্যাপাসিটি চার্জের কথা বললো, দি ফিগার ইজ 54,000 কোটি টাকা 3 বছরে এবং এটার নাম ছিল কুইক রেন্টাল, কোট অ্যান্ড কোট। কুইক রেন্টাল মানেই তো আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা শুনছেন সবাই বুঝছেন, এটা কিছু সময়ের জন্য ছিল, কুইক নেব কুইক বন্ধ করব। এবং সেই সময়টা কত, একটা জাস্ট হিসাব আছে যে আমাদের 2000 মেগাওয়াট শর্টেজ আছে বিদ্যুৎ, বিদ্যুৎ আমাদের উৎপাদন করতে হবে, তাহলে আমরা যখন বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো প্রক্রিয়া যাব সেটা আমাদের, এবং সঞ্চালন লাইন, এই দুটোই প্রক্রিয়া শেষ করতে আমাদের 3 বছরের মতো সময় লাগার কথা যদি আমরা স্মার্ট এবং এফিশিয়েন্ট হই, ম্যাক্সিমাম 3 ইয়ার্স, তারও আগে করা সম্ভব বাট ম্যাক্সিমাম 3 ইয়ার ধরে নিলাম। আমাদের যেহেতু এত স্মার্ট না বা আমরা এত ভালো সুদক্ষ না, তাহলে আমরা 4 বছর লাগবে, আরও 1 বছর যদি গ্রেস দেন তাহলে 5 বছর লাগবে। যখন কুইক রেন্টাল চুক্তিগুলো করা হয় তখন কিন্তু 5 বছরের জন্য চুক্তি করা হয়েছে এবং তারপরে কিন্তু আমাদের অ্যাড অন হয়েছে, আমাদের পায়রাতে আমরা 2000 মেগাওয়াট পেয়েছি, যার 1000 মেগাওয়াট আমরা এখন উৎপাদন করি। ওই যে ওইসব জায়গায় কিন্তু কোনো সংকট নেই, ওদের ওখানে কোনো লোডশেডিংও নাই, কারণ ওরা তো বিক্রি করার জায়গা পাচ্ছে না, তো সো ওইটা আমরা আমাদের ইয়ার কারণে, আমাদের অদক্ষতার কারণে আমরা সঞ্চালন লাইনটা করতে পারিনি, আমরা পাচ্ছি না। আমরা আদানির সাথে একটা কন্ট্রাক্ট করেছি, সাইন করেছি এবং আমরা আমাদের পার্টে সঞ্চালন লাইন তৈরি করতে না পারার জন্য আমরা ওই বিদ্যুৎটা পাচ্ছি না, কারণ আদানির ওই বিদ্যুৎ কেন্দ্র, ওরা ইন্ডিয়ার বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বর্ডারে বানানো হয়েছে বাংলাদেশকে সাপ্লাই করার জন্য এবং এটার দাম কিন্তু অনেক কম,
কুইক রেন্টালের যা মূল্য পড়েছে ৮০ থেকে ১২০ টাকা পার ইউনিট, সেখানে আদানির ওই কলার বুদ্ধ মানে ওটা জলের দাম বলতে পারেন। তো এইটা আমরা যখন চুক্তি করলাম তখন সঞ্চালন লাইন করলাম না কেন, ওই যে ৫৪,০০০ কোটি টাকা ওর ওখান থেকে যদি টাকাটা আমরা এখানে করতাম তাহলে, এবং ওদের সাথে আমাদের মামলা টামলা চলতো। সো এইখানে গভর্নমেন্ট কেন কুইক রেন্টালকে ১২ বছর চলার পরে আবার চালাতে দিচ্ছে, আবার ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, এটা গভর্নমেন্টকে ব্যাখ্যা দিতে হবে। এক সময় এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। দিস ইজ হরিলুট, একদম হরিলুট। সেই হরিলুট যে করছি তার কারণেই তো আমরা এখন জ্বালানি সংকটে আসি। জার্মানি উদাহরণ দিলেন, জার্মানি কিন্তু এনভায়রনমেন্টের কারণে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিছিল। এখন যেহেতু রাশিয়ানরা তাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে যে গ্যাস দিব না, তারা কিন্তু কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার ব্যবস্থা করতেছে ফর টাইমিং। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে কাজগুলো করার কথা, আমরা এলএনজি আনতেছি, এটা আমরা স্পট মার্কেটে কেন গেলাম? আমরা তেল কিনি কিন্তু অনেক দীর্ঘমেয়াদী চুক্তিতে, ওইখানে আমরা হঠাৎ করে স্পট মার্কেট কেন করলাম? আজকেই তো নিউজ আছে আমরা পেট্রো বাংলাকে ২০০০ কোটি টাকা ওই যে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড থেকে ২০০০ কোটি টাকা দিচ্ছি। এটা কোটি টাকার অঙ্কে বলা হয়েছে, বাট দিস ইজ ডলার, কারণ আপনি যখন আমদানি করবেন ডলার দিতে হবে। এখন তো গভর্নমেন্ট ডলারের কথা বলে, গভর্নমেন্ট টাকার কথা বলে, অ্যাজ ইফ যে কালকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকার বস্তা বের করে পেট্রো বাংলাকে দিলে তার এটা আমদানি করতে পারে। সো এই যে নীতি নির্ধারণে যে আমাদের ভুল অদক্ষতা এবং আমরা যে নীতি নির্ধারণ করতে পারি না ঠিক মতো, সেটা তো প্রমাণিত। প্রমাণিত হওয়ার কারণে আপনার এইসব জিনিসে এখন জনগণের উপর চাপ বাড়লে কিন্তু জনগণ এটাকে স্বস্তি পাবে না, এমনি অস্বস্তিতে আছে। এখানে ইনফ্লেশন নিয়েও তো আমরা উল্টাপাল্টা কথা বলি, আমরা ইনফ্লেশনের ব্যাপারে স্বীকার করতে চাই না দেশে ইনফ্লেশন আছে, খাদ্যদ্রব্যের মূল্য বাড়লে উল্টাপাল্টা কথা বলি। ভোজ্য তেল থেকে ব্যবসায়ীরা ২০০০ কোটি টাকা আমাদের পকেট কেটে নিয়ে গেছে, আমরা তাদেরকে কিছু বলি না। সমস্ত ব্যাংক লুটপাট করে ফেলতেছে, আমরা কিছু বলি না। সো কল লোনের নামে লোনের টাকা নিয়ে বিদেশে পাচার করছে, কিছু বলি না। আমাদের যে বিদেশে পাচার হয় লাস্ট লাইন, তার ৮০ টাকা ১০০ টাকার যদি পাচার হয়, তার ৮০ টাকা পাচার হয় ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের নামে। কারা করে এটা? ব্যবসায়ীদের মাধ্যমে এটা হয়, তার সাথে রাজনৈতিক দুর্বৃত্ত এবং আমলা দুর্বৃত্তরা যুক্ত থাকতে পারে, কিন্তু জিনিসটা হয় ব্যবসায়ীদের মাধ্যমে। এবং আমরা এখন ঠিক করছি যে ৫০,০০০ ডলারের উপরে যদি কোনো এলসি হয় আমরা এটা পরীক্ষা করব। তো বাংলাদেশ ব্যাংক এতদিন নাকে তেল দিয়ে ঘুমানোর কারণ কি? ওদের কাজটা কি? ওরা ব্যাংক অফ দি ব্যাংকার্স, ব্যাংক লুট হয়ে যাবে, ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে যাবে, আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস হবে, এটা তো আমি ৩০ বছর ধরে শুনছি। আমার পাশে যিনি আছেন সম্পাদক মহোদয়, উনি হয়তো আরও ৪০ বছর ধরে শুনেন। করছিটা কি আসলে? তাহলে আপনি অ্যাকশন নেন না কেন? আপনি কোনো অ্যাকশন নেবেন না, ইন অ্যাকশনে থাকবেন, আপনি লুটপাটে সহায়তা করবেন। একটা সিন্ডিকেট মানে পুঁজিবাদী লুটেরা পুঁজিবাদের দেশে, পুঁজিবাদ খারাপ এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, খারাপ না ভালো, আমি সমাজতন্ত্র ভালো এটা নিয়েও কথা বলতে চাই না, কিন্তু কথা হলো যে আপনি দেশ থেকে লুটেরা পুঁজিবাদের দেশে ইচ্ছাকৃতভাবে করবেন, তারপরে জনগণের উপরে চাপিয়ে দিবেন সমস্ত কিছু, এটা তো চলতে পারে না। ওকে, রাজকুমার, যেমন রতন এই যে নীতি নির্ধারণের পর্যায়ে ভুল অদক্ষতা, এখানে কি সমস্যা নাই? যে আরেকটি কথা উঠে এলো, আমরা কিছু বলি না, কিছু না বলাটা কি আসলে সমস্যা? প্রথমে একটু মানে একটু সংযুক্ত করি জ্বালানির বিষয়টি নিয়ে। আমাদের তো ৫০ লক্ষ টন ফার্নেস অয়েল আমদানি করা হয়, ৫ লক্ষ টন সরকারিভাবে আসে, আর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা ৪৫ লক্ষ টন নিয়ে আসে। দামের পার্থক্যটা দেখুন, সরকারিভাবে আমদানি করে দাম ধরছে আমরা ৮০ টাকা, আর বেসরকারি ওদেরকে দাম দেওয়া হচ্ছে ৯২ টাকা প্রতি লিটার। তাহলে শুধুমাত্র ৪৫ লক্ষ টনে ওদের হাতে দেওয়া হলো ৬,০০০ কোটি টাকা বাড়তি দেওয়া দেওয়া হলো, এটা সরকার কেন আমদানি করলো না? সরকারি এটা আমদানি করলে তো এই ৬,০০০ কোটি টাকা সেভ হতো। আচ্ছা, আমরা সাশ্রয়ের অনেক কথা বলছি, এখন সার্কুলার দেওয়া হয়েছে কাগজের দুই পিঠেই টাইপ করবেন, ফটোকপি করবেন, হ্যাঁ খুব ভালো, কিন্তু এই জায়গায় যে ৬,০০০০ কোটি টাকা আমরা বাড়তি দিয়েছিলাম, নীতি নির্ধারণটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য। হ্যাঁ, আর তার সঙ্গে যদি আমরা দেখি যে যে কথাটা আপনি বললেন যে আমরা চুপ করে থাকি, কি চুপ করে থাকি সাধে নয়, অনেক সময় ভয়ও। যেমন কয়েকদিন আগে আমাদের তথ্যমন্ত্রী বললেন, তথ্যমন্ত্রী তো মিথ্যা কথা বলতে পারেন না, তিনি বলেছেন যে কোরবানি ঈদের সময় মাংস দেওয়ার মতো লোক তিনি খুঁজে পাননি। এখন তিনি তো নিশ্চয়ই মিথ্যা কথা বলেননি, তাহলে নিশ্চয়ই মানুষ সেখানে যায়নি। তার দুটো কারণ হতে পারে, তার ওই উপজেলায় মানুষের সম্পদ এত বেড়েছে যে তাদের কোরবানির মাংস নিতে হয় না। দ্বিতীয়ত, মানুষ হয়তো এত ভয় পাচ্ছে যে তার দলীয় নেতাকর্মীর ভিড় ঠেলে তার সামনে হাজির হতে পারবে কি না, তাহলে হয় অতিরিক্ত টাকা আছে অথবা অতিরিক্ত ভয় আছে, তা নাহলে গোটা বাংলাদেশের চিত্রের সঙ্গে কি এটা মেলে? এইরকম অনেক কথা আমাদের কর্তা ব্যক্তিরা বলেন, সেটা যদি আমি সমালোচনা করি, আমাদের যদি ইমিউনিটি না থাকে,
তাহলে কিন্তু এই সমালোচনা করে টিকে থাকাটা খুব মুশকিল আছে। এই ভয়ও অনেক অনেক সময় বলে না, আর তারপরে যদি বলে তারপরে তো বলবে এই যে এই সমস্ত বলে বলে আপনারা শুধুমাত্র সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। তো এই যে সরকারের ভাবমূর্তি, একটা একবার মুস্তফা আলীর একটা ব্যঙ্গ কথা তিনি বলেছিলেন যে কোনো একটা দেশে শিক্ষামন্ত্রীকে মূর্খ বলায় একজন লোকের নাকি 12 বছরের কারাদণ্ড হয়েছিল। তার দুইটা অপরাধ, একটা হলো তার তিনি একজন শিক্ষামন্ত্রীকে অপমান করেছেন, দ্বিতীয় হচ্ছে তিনি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করেছেন। তা অপমান মানে শিক্ষামন্ত্রীকে মূর্খ বলাটা অপমান হয়েছে, আর তিনি যে মূর্খ এটা রাষ্ট্রীয় গোপন তথ্য, এটা তিনি পাবলিকলি বললেন কেন? এই কারণে। তা আমাদের এখানে কিন্তু কোনো কোনো কথা এরকম বললে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মতো অবস্থা হয়ে যাবে। তা আমি ওই ব্যঙ্গের কথাটা না বলে এখন যদি বলি যে আমাদের জিডিপি আয়, জিডিপি বেড়ে যাওয়া, মাথাপিছু আয় বেড়ে যাওয়া, এটা কোনোটাই কিন্তু আমার সাস্টেনেবিলিটির শর্ত না। যদি দুর্নীতিগ্রস্ত প্রশাসন রাজনীতি থাকে, শ্রীলঙ্কা তার একটা বড় উদাহরণ, মাথাপিছু আয় তাদের আমাদের চেয়ে অনেক বেশি ছিল, তাদের সমস্ত দিকে শিক্ষিতের হার বেশি, কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন রাষ্ট্র এবং একটা দুর্নীতিগ্রস্ত যদি প্রকল্পগুলো তার ফলাফল দেশটাকে কীভাবে দিতে হলো, ফলে দায় কে নেবে? শেষ পর্যন্ত দায় কিন্তু জনগণের উপরে, দায়িত্বটা যার নেওয়ার দরকার ছিল সে কিন্তু নেয় নাই। এবং আমাদের এখানে এখন অনেকে বলে আমাদের তো জিডিপি বাড়ছে, জিডিপি বাড়ছে বলছি, আসলে বাস্তবে জিডিপিটাকে বলতে হবে এখন গ্যাস অ্যান্ড ডিজেল প্রাইস, মানে আমাদের গ্যাসের দামও বাড়ছে, ভবিষ্যতে ডিজেলের দামটাও বাড়বে। ফলে এই জিডিপির ধাক্কা সাধারণ মানুষের জীবনে কতটুকু, আর এই জিডিপি বাড়ানোর জন্য যে শ্রমজীবী মানুষ, ধরুন আমরা এখন আমদানি বেড়ে যাচ্ছে, রপ্তানি আমাদের বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে গেলে আমাদের শ্রমিকদের পরিশ্রম করতে হবে বেশি, শ্রমিকরা বেশি পরিশ্রম করবে, গত 5 বছরে শ্রমিকদের মজুরি কয় টাকা বেড়েছে? আমাদের গার্মেন্টস এখন সবচেয়ে বড় খাত, গত 5 বছরে এই গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড হয়নি, 18 সালের পরে মজুরি বাড়েনি। তাহলে 5 বছরে কি জিনিসপত্রের দাম এক জায়গায় আছে? নাই। আমাদের অন্যান্য ক্ষেত্রে মজুরি কতটুকু বেড়েছে? তাহলে সাধারণ মানুষের আয় বাড়ে নাই কিন্তু সাধারণ মানুষের ব্যয় কিন্তু বেড়েছে। ফলে তারা কী করছে, ওই জাতিসংঘের একটা জরিপ আবার বলে যে 73% মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য কিনতে পাচ্ছে না। তা মানুষ পুষ্টিকর খাদ্য খেতে চায় না এরকম কে আছে বলেন? কিন্তু কি খেতে পারে না কেন? সেই সময় আবার উপচে পড়া, আমরা কোনো কোনো জায়গায় উপচে পড়া ভিড় দেখছি না? তো কোনটাকে আমি দেশ দেখতে গেলে কোনটাকে দেখব? এক জায়গায় প্রচুর খাবার কেউ খেয়ে শেষ করতে পারছে না, আর এক জায়গায় খাবার নেই, মানুষ খেতে পাচ্ছে না, আমি কোনটার দিকে নজর দেবো? ফলে নজর কোথায় দেবো তার উপর নির্ভর করবে কোন তথ্যটা ব্যবহার করবো এবং কী যুক্তিটা করবো। তো নজর যদি ওইদিকে থাকে, 10 জন মানুষের দিকে যদি নজরটা থাকে, তাহলে কিন্তু 90 জন মানুষকে উপেক্ষা করবো। এটাই হয়ে যাচ্ছে আমাদের যে ইকবাল সুমন চৌধুরী, এই আলোচনাটা আপনাকে এটা দিয়ে শেষ করব। এই যে কথা হচ্ছিল যে নীতি নির্ধারণী ভুল, অদক্ষতা, কিন্তু শেষমেশ দায়টা জনগণকেই নিতে হয়, আপনি কী বলবেন? শুধু যে জনগণকে নিতে হয় তা না, সরকারকেও নিতে হয়। যেমন ধরুন আজকে আপনি দেখুন শ্রীলঙ্কায় নির্বাচনের মধ্য দিয়ে বিরাট বিজয় নিয়ে এসেছিল, কিন্তু নীতি নির্ধারকদের ভ্রান্ত পলিসি অথবা দুর্নীতি অথবা অদক্ষতা ইত্যাদির কারণের জন্য কিন্তু আজকে সেখানে সরকারের কী টালটমাল হয়েছে আমরা দেখেছি, একজন প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছে, আর জনগণের ভোগান্তি সেটি আলাদা। আমাদের এখানেও এই যারা নীতি নির্ধারক, আমি তাদেরকে বলবো মেইনলি ব্যুরোক্রেসিতে যারা থাকেন, তাদের যে এক ধরনের মানে এক ধরনের তাদের ইচ্ছা, সেটা হলো সব কিছু ঠিক আছে এমন একটা ভাব দেখানো, এবং সরকার প্রধান থেকে শুরু করে সরকারের যারা রাজনৈতিক নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে একটা রোজি পিকচার তুলে ধরা, এভরিথিং ইজ ফাইন, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আমাদের মন্ত্রীরাও কথা বলে বসেন, আমাদের সরকারও পলিসি নিতে সময় মতো পলিসি নিতে পারেন না। কিন্তু যারা এই ভ্রান্ত কাজগুলো করছেন তাদের কিন্তু কোনো কিছু হয় না, তারা কিন্তু সকল দায় দায়িত্ব থেকে কিন্তু মুক্ত থেকে যায় আজকে। তাই আমি, আপনি যদি দেখেন গত কিছুদিন থেকে যেসব বক্তব্যগুলো আমাদের মিডিয়াতে আসে যারা কর্তা ব্যক্তি নীতি নির্ধারক, তাদের এই কথাগুলো যদি মানে আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করি, তাহলে বলতে হবে
ওনারা আগে যেটা বলেছেন সেটা সত্য না এখন যেটা বলছেন সেটা কোনটা সত্য? তাই জনগণ কিন্তু এখানে যাকে বলে কনফিউশনে। শ্রীলঙ্কার ঘটনা আমাদের জন্য একটা সাপে বর হয়েছে, আমরা আগাম একটা বার্তা পেয়েছি, এখন সেই বার্তাটি আমরা কাজে লাগাবো কি না সেটা কিন্তু আমাদের আমাদের উপরে বর্তাবে। তাই আমি মনে করি যে আজকে যারা সরকারি পর্যায়ে দুটো নীতি নির্ধারক, একটি হলো প্রশাসন লেভেলের নীতি নির্ধারক আরেকটি হলো রাজনৈতিক নীতি নির্ধারক, রাজনৈতিক নীতি নির্ধারকের ক্ষেত্রে যেমন দেখুন যে প্রধানমন্ত্রী তিনি আজকে গত যে বক্তব্য দিয়েছেন তাতে বলেছেন শুধু রেমিটেন্সের উপরে নির্ভরশীল থাকতে হবে না, আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে এবং আমদানি কমাতে হবে। আর দ্বিতীয় যেটি কিছুদিন আগে আমাদের খাদ্যমন্ত্রী বললেন যে আমাদের প্রধানমন্ত্রী চান যে ইয়ের উপরে ভর্তুকি কন্টিনিউ করা, সারের উপরে, এবং সারের দাম বাড়ানো হবে না। এখন প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন কিন্তু তার যে যারা এই নীতিগুলোকে বাস্তবায়ন করবেন তারা কতটুকু করতে পারছেন বা করছেন সেটা কিন্তু দেখার ব্যাপার, এবং এটা যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখব যেমন ধরুন করোনার সময় যেভাবে প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছিলেন কিন্তু যাদের জন্য প্রণোদনাগুলো তিনি দিলেন সব ঠিক তারা পেয়েছে কি না, আর না পাওয়ার কারণের জন্য কি ক্ষতি হয়েছে সেটা আমরা সবাই জানি। যেমন ধরুন প্রধানমন্ত্রীর একটা নবল গেস্টার যে গৃহহীনদেরকে ঘর দেওয়া আশ্রয় প্রকল্প প্রথম দিকে কি হয়েছে, পরের দিকে যেগুলো হয়েছে সেগুলো অনেক বেটার, কিন্তু প্রথম দিকে যেটা হয়েছে এই একই কর্তা ব্যক্তিরাই কিন্তু দিয়েছেন, তাহলে কেন ওটা হলো, মিডিয়াতে কেন এইভাবে আসলো, জনগণ কেন ভুক্তলো, টাকা তো খরচ করেছেন। এবং প্রধানমন্ত্রী একটা ভালো আইডিয়া দিলেন যে কোনো গৃহহীন থাকবে না, তাহলে এটা বাস্তবায়নের দায়িত্ব তো প্রধানমন্ত্রী গিয়ে করতে পারবেন না, অর্থাৎ বাস্তবায়নের এই জায়গাটাই গিয়ে পড়ে। এবং এখানে এই জন্য আমি বলতে চাচ্ছি দুটো নীতি নির্ধারক পদ্ধতি, একটি হলো প্রশাসনিক আর একটি হলো রাজনৈতিক। রাজনৈতিকরা করবেন যারা ক্যাবিনেটে আছেন তারা, আর প্রশাসনে থাকবেন যারা প্রশাসনে আছেন, এবং এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। এবং তথ্যগুলো যেগুলো একজন মন্ত্রী কিন্তু নিজে তথ্য বানাতে পারেন না, তাকে তথ্য দেওয়া হয়, এখন এই তথ্য যদি ভুল হয়ে থাকে সেটাই কিন্তু তখন কিন্তু ওই মন্ত্রীর পক্ষে কিন্তু একটা ভুল বার্তা চলে আসবে। তাই আমি মনে করি আজকে সরকারি লেভেলে যারা রাজনৈতিক নীতি নির্ধারক আছেন তাদেরকে এই প্রশাসনিক নীতি নির্ধারকদেরকে দায়বদ্ধতাতে আনতে হবে। আসলে হাতে বেশি সময় নেই, অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি ফেরাতে চাই, রাজনৈতিক সংকটের দিকে আলোচনা শুরু করবো। আবু আলম শেখ খান, আপনাকে দিয়ে, এই যে রাজনীতিতে একটি আস্থার বড় সংকট, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বিস্তর ফারাক, এই বাস্তবতায় নির্বাচন কমিশনের যে সংলাপ চলছে, আমি আজকে সিইসির প্রধান নির্বাচন কমিশনের যে মন্তব্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলছেন যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, আসলে রাজনৈতিক দায়িত্ব ঠিক তাদের উপর চাপানো ঠিক হবে না, আপনি কি বলবেন? এটা তো খুবই ভালো কথা, কারণ ইকবাল সোহান চৌধুরী সাহেব এখনই এই মাত্র এই কথাটা বললেন, রাজনৈতিক যারা আছেন নীতি নির্ধারক তাদেরকে ড্রাইভিং সিটে থাকতে হবে। তো এটা নির্বাচন কমিশনের পক্ষে কোনো রাজনৈতিক সমস্যা সমাধান করা সম্ভব না, নির্বাচন কমিশনের যে দায়িত্ব আছে সেটা তারা পালন করতে পারেন। তিনি সংলাপ করছেন, সংলাপে কেউ যাবে কেউ যাচ্ছে না, এই যে সংলাপে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা উনি ইতিমধ্যে বলে ফেলেছেন যেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তো আজকে হয়তো একটা ভালোই কথা বলছেন যে রাজনীতিবিদদের এই রাজনৈতিক সমাধানটা করতে হবে, এবং সেই সমাধান না করলে কিন্তু আমরা যে উৎসব মুখর সকলের অংশগ্রহণমূলক, বা আমরা যে বলি যে আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক দেশ, এই বলাটাই তো এখন ঠিক মতো বলা যাবে না। একটা গণতান্ত্রিক দেশ হলে তো একটা নির্বাচন হতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে,
অংশগ্রহণের পরিস্থিতি থাকতে হবে, তারপর কেউ অংশগ্রহণ নাও করতে পারেন, তিনি মনে করতে পারেন যে না আমি অংশগ্রহণ করবো না, বাট পরিবেশ থাকতে হবে অংশগ্রহণ করার। আর যদি কেউ অংশগ্রহণ নাও করে, তাহলে যারা অংশগ্রহণ করছেন তারা যেন পরিবেশটা পান, সেটাও তো নাই। আপনি নির্বাচনগুলোর দিকে যখন তাকাবেন তখন আপনি দেখবেন দুই চারজন যারা ক্যান্ডিডেট আছে, মনে করেন প্রধান বিরোধী দল বা একটি বিরোধী দল নাই, বড় বিরোধী দল যেটাই বলেন তো নেই, কিন্তু কেউ কেউ তো আছে নিজের দলের মধ্যে আছে, সেখানেও তো আমি নির্বাচনটাকে সুষ্ঠু করতে পারছি না, সেখানে নির্বাচনটা সুষ্ঠু করে। তা আমরা সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই যে দাবি করি আমরা, এই দাবিটাই কিন্তু আর করা যাবে না, কেন 14 নির্বাচন বা 18 নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে এবং এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন এই ধরনের নির্বাচন তো নিশ্চয়ই নির্বাচন কমিশন চায় না এবং বাংলাদেশের জনগণও চায় না, তারা অবশ্যই ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে চায় বা পার্লামেন্ট সদস্য লোকাল গভর্নমেন্টে যাদেরকে পাঠাতে চান তারা সেটা করতে চান, তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। এখানে একটা প্যাকেজ নিয়ে কথা বলতে হবে যে আমরা কি শুধু উন্নয়ন চাই, হ্যাঁ সেটা চাইতে পারি, আপনি ইউ ক্যান বিকাম লিকুয়ান, কোনো অসুবিধা নেই, আপনি মহাতির মোহাম্মদের মতো চালাতে পারেন, দেশে গণতন্ত্র না রেখেও উন্নয়ন করা সম্ভব, কিন্তু সেই কোয়ালিটি মানে বেনেভোলেন্ট ডিক্টেটরের যে কোয়ালিটি, একেবারে সব কিছু আমার স্বার্থ, ব্যক্তি স্বার্থ, পরিবারের স্বার্থ, দলের নেতাদের লুটপাট সব কিছু বন্ধ করে যদি আমি ওটা করতে পারি তাহলে জনগণ এটা অ্যাকসেপ্ট করবে এবং ভালো উদাহরণ হতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি, সে কারণে আমি মনে করি যে গণতান্ত্রিক সংস্কৃতিতে এই আলাপ আলোচনাগুলো চলতে হবে, আলাপ আলোচনা চলবে এবং গণতন্ত্রের প্রয়োজনে আমরা যা যা করা দরকার যার তা তা করতে হবে, এবং সরকারের এখানে দায়িত্ব অনেক বেশি, কেন ওই সমস্ত নির্বাচনের সময় নির্বাচন কমিশনের বাইরে 10-12 লক্ষ মানুষ তাদেরকে হেল্প করতে হয়, সহায়তা করতে হয়, যেটা কনস্টিটিউশন বলছে যে তাদেরকে সহায়তা করতে হবে। এর মধ্যে থাকেন প্রশাসন, পুলিশ, আনসার, কোনো কোনো সময় সামরিক বাহিনীর স্ট্রাইকিং ফোর্স এবং শিক্ষক, ব্যাংকার অনেকেই থাকেন, কিন্তু তারা তো একটা কাজ করেন, সেই কাজটা করার জন্য সরকারকে নিশ্চিত করতে হবে যে তাদের কাজটা তারা যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করতে পারেন। আপনি ইভিএম দিবেন এবং খুব মানে বিখ্যাত লোকদের এই অভিজ্ঞতা হয়েছে যে সব কিছু হওয়ার পরে একজন দাঁড়ায় আছে, সে বলছে স্যার আমি বোটনটা টিপে দিই, এর বিখ্যাত লোকদের, আর জনগণের কথা নাই বললাম, এবং এটা তারা মিডিয়াতে বলেছেন, কেউ কেউ বঙ্গবন্ধুর প্রাইভেট সেক্রেটারি ছিলেন তারাও এটা মিডিয়াতে বলেছেন, কেউ কেউ পতিত যশা ইঞ্জিনিয়ার, কেউ কেউ বড় বড় সাংবাদিক, তাদেরও এই অভিজ্ঞতা, তাহলে জনগণের অভিজ্ঞতাটা কি? এইসব আলাপ আলোচনার মধ্যে দিয়ে এগুলো ঠিক করতে হবে এবং রাজনীতিবিদদের জিনিসগুলো ঠিক করতে হবে, কারণ এটা একটা রাজনৈতিক খেলা, এই খেলায় নির্বাচন কমিশনের তেমন কোনো রোল নেই, বাট নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনের জন্য তারা অনেক কিছু করতে পারেন, কিন্তু আমরা কোনো নির্বাচন কমিশনকে এগুলো করতে দেখিনি, সেটা তারা করেন কি না এখন এটা নজরদারিতে রাখা, কমিশন করবে কি না সেটা আমরা জানি না এখনো, কিন্তু আমরা অতীতে দেখছি খুব খারাপ নির্বাচন করার পরে মিডিয়াতে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলছে এর চেয়ে ভালো নির্বাচন পৃথিবীতে হয় না, এবং আমাদের কাছে নাকি অন্যদের এসে শিখতে হবে যে আমরা কীভাবে ভোট টোট চালাই। তো আপনি আমরা সবাই জানি যে কারা কী বলেন, কী নির্বাচন হয়, কী কথাবার্তা বলেন, তো ওখান থেকে বেরিয়ে আসতে পারবো কি না এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। জি, অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, এই যে আলোচনা হলো যে যে রাজনীতিবিদদেরই আসলে এই সংকট সমাধান করতে হবে, কিন্তু রাজনীতিতেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিতর্ক, এই এর সমাধান তাহলে কীভাবে হবে? ধন্যবাদ আপনাকে। এর সমাধান আমি জানি না, কিন্তু সমাধান প্রত্যাশা করি। এ কথাটা আসার আগে একটা কথা পুরনো জিনিসের একটু যুক্ত করে দিই। IMF লোনের একটা সংকট হচ্ছে, যেহেতু তথ্যগুলো আমাদের জনগণ তথ্য থেকে বঞ্চিত হয়, সেই জন্য বলি একটা তথ্য, সেটা হচ্ছে IMF তো সার্চ চার্জ, যেটা এটা খুব ভয়ঙ্কর একটা ব্যবস্থা, তারপর ভর্তুকি দেওয়াটা বন্ধ করে দিতে বলতে পারে শর্তগুলো, কিন্তু এখন তো ভর্তুকির প্রয়োজন হতে পারে, ফলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা এটা তৈরি হবে, কিন্তু এছাড়া উপায়ও নেই, ফলে যারা দায়িত্বে আছেন তারা শর্তর সাথে যদি এমন শর্ত হয় যেগুলো জনগণের ভোগান্তি আরও বাড়ায়, ভর্তুকি সংক্রান্ত অথবা জ্বালানির মূল্য বৃদ্ধি করা সংক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিক হতে হবে সরকারকে। আর রাজনৈতিক সংকট সম্পর্কে আমি বলি কি, রাজনৈতিক সংকট হচ্ছে কি, আপনি যদি আমি যদি আপনাকে ধরুন কোনোভাবে অ্যাবিউজ করি, আপনি কিন্তু আমাকে অ্যাবিউজ না করলেও ইউজ করবেন। নির্বাচন এই প্রক্রিয়ায় অবশ্যই ইনস্ট্রুমেন্টাল হচ্ছে
এই আমলা সহ অন্যান্য যে প্রশাসনের অংশ, আমরা যদি নির্বাচন বৈতরণী পার হতে জনগণের ভোটের উপর ভরসা না করে ওনাদের উপর ভরসা করি, তাহলে তো এই কথা হবে, ওনা তো কথা শুনবে না। ফলে আমি সেই জন্য মনে করি, দেখুন আমরা প্রথমত দুটা সংকট বাংলাদেশে খুব সিরিয়াস আমার মনে হচ্ছে। এই যে অভিভাবকদের অভিভাবকত্বের যে নিশ্চিত করার যে ব্যাপারটা, এটা না করার কারণে দেখুন ছাত্র পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে হলে উঠতে টাকা দিয়ে উঠতে হয়, পত্রিকা আজকে দেখেছি, এটা একটা কথা হলো। এটা দেশ প্রশাসন কি করে, কিসের ভাইস চ্যান্সেলর, কিসের হল প্রভোস্ট এবং ইয়েরা, এবং সবাই অসহায়, দেখবার কি কেউ নেই। আপনি দেখুন যারা দেখবেন, আমি অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের ওবায়দুল মুক্তাদি সাহেব এবং ওনার স্ত্রীর ক্ষেত্রে দেখেছি, রাজুকে প্লট বরাদ্দের যে ল্যান্ড অ্যালোকেশন রুল 1969 যেটা আছে, পরিষ্কার বলা আছে একজন পাবে, অত্যন্ত সম্মানী ব্যক্তি, এবং নিজের সম্মান নিজের কী রক্ষা করতে হয়। পত্রিকায় এত বড় করে আসছে, এটা যেভাবেই সমাধান হোক ওনার সাথে এটা যায় না। এখন শুনছি যে এখন এটাকে, যে আইনটাকে, সেটাকে আসলে কারেক্ট করা হচ্ছে, রিভাইজ করা হচ্ছে, রিভাইজড ভার্সানে স্বামী স্ত্রী দুজনই পাবেন, তাহলে কি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে যারা ল মেকার, তারা যদি আইনকে এইভাবে চিকিৎসা করে, তাহলে কিন্তু ছাত্ররা, ছাত্রনেতারা হলে টাকার বিনিময়ে কিন্তু শিক্ষার্থী উঠাবেন। আরেকটি বিষয় দেখেন, জনতা ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের বিষয়টা আমি আপনার অ্যানোমালিসগুলো বলি, রাজনীতি কীভাবে ঠিক থাকবে। বাংলাদেশ ব্যাংক কী করলো, জনতা ব্যাংকের ক্ষেত্রে বিদেশি ঋণ কার্যক্রম যেটা, সেটা বন্ধ করলো, 24 ঘন্টা যেতে পারেনি, আবার সেটা উল্টো করলো। তার মানে হচ্ছে ল্যান্ড অ্যালোকেশন রুল 1969 যে কারণে অকার্যকর হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী উভয়ই আসলে প্লট পাবে, সেটার সমস্যা যে জায়গায় প্রথিত। ঠিক জনতা ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা শাখা, যেখানে তাদের 77,000 কোটি টাকা লোনের 50% হচ্ছে কর্পোরেট ব্রাঞ্চ ঢাকা এবং চট্টগ্রাম প্লাস লোকাল অফিসের, এই তিনটা ব্রাঞ্চে পুরো বিষয়টা একেবারে চেঞ্জ করে দিল, বৈদেশিক ঋণের যেই অর্ডারটা সেটা উইথড্র করলো। তাহলে বাংলাদেশ ব্যাংক কী জন্য আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা গণতন্ত্রহীন নই, আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছি। আর অর্থনীতির কথা তো এত সময় আলোচনাই করেছি, ফলে একটাই সমাধান আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, জনগণকে যদি আপনি, জনগণকে সেবা করবার জন্যে প্রতিনিধি নির্বাচিত করতে না দেন, তাহলে আপনি যাদের সাহায্যে আসবেন তাদের কথাই কিন্তু বাকি সময়টা চলতে হবে, যেটা গত এক যুগ আমরা অত্যন্ত খারাপভাবে অভিজ্ঞতা নিয়েছি। উই নিড টু গেট রিড অফ দ্যাট, সকলের জন্য প্রয়োজন। ইকবাল সুখন চৌধুরী, আপনি কি বলবেন? প্রথমে ধরুন আমাদের যে একটা শরীর, এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? মাথা। মাথা থেকে সব কিছু পরিচালিত হয়, বুদ্ধি আসে, ব্রেইন হয়, ইত্যাদি সব কিছু। সেই মাথা যদি কোনো কারণের জন্যে যদি মানে বিকারগ্রস্ত হয় বা অসুস্থ হয়, পচন হয়, তাহলে কিন্তু সারা বডি তার প্রক্রিয়াতে সেটা ভালোভাবে কাজ করবে না। তো আমাদের রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র যদি বলেন, গণতন্ত্রের মাথা কোনটা? রাজনীতিবিদ, রাজনীতি, রাজনীতি এবং রাজনীতিবিদ। তো সেই রাজনীতি যদি সুস্থ না হয়, রাজনীতি যদি দুর্বৃত্তায়নের দ্বারা পরিচালিত হয়, সেখানে কিন্তু আপনি কোনো কিছু ভালো কিছু আশা করতে পারেন না। এবং আজকে দীর্ঘদিনের প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই বলি যে রাজনীতিকে সুস্থ করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্ত করতে হবে, শুধু আমরা বলেই যাচ্ছি। কিন্তু হচ্ছে কি, যেটা আমাদের অধ্যাপক সাহেব বললেন বিভিন্ন তুলনা দিয়ে, যারা নিয়ন্ত্রক হিসাবে যাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাই নিয়ন্ত্রণ করছেন না। কেন করছেন না? হয় নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না, অথবা নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা চাপের মুখে কিছুটা সারেন্ডার করছেন। আজকে আমাদের প্রত্যেকটি জায়গাতে যদি ধরেন এই কথাগুলো আপনি পাবেন। যেমন আমাদের টেলিফোন, যে টেলিফোন অপারেটর যারা,
আপনার সবাই জানি আমরা এই টেলিফোন অপারেটররা তাদের ক্যাপাসিটির বাইরে মানে কানেকশনস দিচ্ছে, যে কারণের জন্য ভুক্তভোগী কারা, ভোক্তারা। আপনি টেলিফোন কল ফেল করে, কল ঠিক মতো হচ্ছে না, কিন্তু যারা নিয়ন্ত্রণ করবে তারা কি দেখছেন? দেখছেন না। কেন দেখছেন না সেটাতে আর আমি গেলাম না, কারণ নিশ্চয়ই কিছু কিছু প্রাপ্তি হচ্ছে যে কারণের জন্য তারা তাদেরকে দেখছেন না। আমাদের এখানে আমি তাই আবার বলবো, গণতন্ত্রের প্রথমে যেটা ধরেন দুটো ফুটবল টিম, দুটো ফুটবল টিমের মধ্যে আপনার দুটো টিমের মধ্যে খেলার মানসিকতা থাকতে হবে, আর রেফারি যে থাকবেন তিনি রেফারির ভূমিকা পালন করতে হবে। একদিকে হলো যারা খেলোয়াড় তাদের মধ্যে খেলার মানসিকতা থাকতে হবে যে তারা ফাউল করবেন না, দর্শকদেরকে ভালো খেলা দেখাবেন, আর যিনি রেফারি হবেন তিনি কারো দিকে না তাকিয়ে পক্ষপাতিত্ব, এই হলো আমাদের রাজনীতিতেও তাই হতে হবে। এখন যদি এই যারা খেলোয়াড় রাজনীতিতে তারা যদি সুস্থ মানসিকতা হয় রাজনীতির, আর ধরেন নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচনের ক্ষেত্রে রেফারি হলো আমাদের নির্বাচন কমিশন, এই সংস্কৃতি যদি আমরা আনতে পারি তাহলে যা আমরা চাই, জনগণ যা চায়, এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে মূল যেটি সেটি হলো একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেটি যদি আমরা চাই তাহলে এখানে আমাদেরকে যেতে হবে। রাজকুজ্জামান রতন, এই যে দুই দলের বা রাজনৈতিক দলগুলোর খেলার মানসিকতা এবং রেফারির পক্ষপাতিত্বহীন ভূমিকা, আপনি কি এই পরিস্থিতি দেখছেন কিনা? এটা খুব দারুণ উদাহরণ দিয়েছেন যে দুই দলকে খেলতে হবে এবং রেফারিকে নিরপেক্ষ হতে হবে, কিন্তু খেলবেন যে মাঠে সে মাঠটা কি রেফারি তৈরি করবেন, নাকি সে মাঠটা তৈরি করার জন্য একটা কর্তৃপক্ষ থাকবে, সেই কর্তৃপক্ষ কে? খেয়াল করে দেখুন যে আমাদের 11টা নির্বাচন এ পর্যন্ত হয়েছে, প্রত্যেক নির্বাচনে তো নির্বাচন কমিশন একজন ছিলেন, এই নির্বাচনগুলোর মধ্যে কত ধরনের নির্বাচন হয়েছে না, 4টা নির্বাচনকে বলা হয় আপাত গ্রহণযোগ্য, সেই 4টাতে কিন্তু ওই মাঠ তৈরি করেছিলেন যারা তারা আপাত নিরপেক্ষ ছিলেন, শুধু নির্বাচন কমিশনের কারণে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে তো বাকি 7টাতেও নির্বাচন সুষ্ঠু হতো। আর এবারে আমাদের নির্বাচন কমিশন শুরু থেকে এত দারুণ দারুণ কিছু কথা বলেছেন যে কারণে তিনি আসলে রেফারি হিসেবে কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, নাকি তিনি কার দ্বারা আদিষ্ট হয়ে অথবা কার ভয়ে ভীত হয়ে কথা বলছেন, মানুষ কনফিউজ হয়ে যায়। প্রথমে এসে বললেন আমার রক্তচাপ ছাড়া আর কোনো চাপ নাই, তা মানুষ কি জানতে চেয়েছিল তার শারীরিক কন্ডিশনের কথা, তার রাজনৈতিক পরিস্থিতিটা বুঝতে চেয়েছিল? তারপর তিনি বলছেন ইউক্রেনের প্রেসিডেন্টের মতন দাঁড়াবেন, পালাবেন না, কীরকম একটা মানে পরিস্থিতি, একটা নির্বাচন কমিশনের প্রধান ইলেকশন কমিশনের একটা কূটনৈতিক শিষ্টাচার পর্যন্ত তিনি বুঝলেন না। তারপর কি বললেন আর একটা বড় কথা, যে 50-60% যদি নিরপেক্ষ হয় নির্বাচন তাইলেই আমি খুশি। তারপরে তিনি আবার বললেন কি, একজন আবার বললেন যে যদি কেউ ইভিএম এর ভুল ধরতে পারে তাহলে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। পরে তিনি বললেন যে না, এই সমস্ত কথাগুলো সব মানে অবান্তর কথা। তারপরে আবার বলছে কি, কেউ যদি তরবারি নিয়ে আসে আপনি বন্দুক নিয়ে দাঁড়াবেন। আরে তাহলে দেখেন মানে রেফারির ভূমিকাটা দেখেন, রেফারি কীভাবে ইনস্টিগেট করছে, প্রভোকেট করছে, যে ও যদি পায়ে মারে তুমি এটা পিঠে মারবা, তাইলে না নির্বাচনটা হবে, নির্বাচন থেকে পালিয়ে যাবেন না। হ্যাঁ, আবার বলছেন সবাইকে নির্বাচনে আনার দায়িত্ব তো আমার না। আবার তিনি বললেন নির্বাচনে যদি সবাই না আসে আমি পদত্যাগ করবো। আবার বললেন যে রাজনীতিটা পচে গিয়েছে ভাই, মানে এই মানুষটা কী করছেন? তাহলে এই মানুষটার নিরপেক্ষতার চাইতেও তার সুস্থতা নিয়ে তার প্রশ্ন তুলবে মানুষ, সেটা তোলাটা হয়তো ঠিক হবে না, এটা সম্মানী মানুষের সম্মান কেন আমরা হানি করবো, কিন্তু তার কথাগুলো কি তার সম্মানের সঙ্গে যায়? এই জন্য আমরা বলবো যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম শর্ত হতে হবে নির্বাচনকালীন সরকার, তার আচরণটা কী হবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, 1970 সালের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ধস নামানো বিজয় পেয়েছিল আওয়ামী লীগ, সেই নির্বাচনের সময় ক্ষমতায় যারা ছিলেন তারা নির্বাচনে কিন্তু কোনো প্রভাব ফেলেনি। তাহলে 70-এর সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস এসেছিল, নিরপেক্ষ নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, আবার ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত নির্বাচন চাই। তা আমাদের কিন্তু এই দাবিটা আমরা 90-এর সময় আমরা যেমন করেছিলাম, তারপরে বারবার এরকম করেছি, সেই দাবিটা যদি উপেক্ষিত থাকে শুধু নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচনটা হবে না। এবং সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে চাই যে নির্বাচন কমিশনের এই অতিকথনটাকে বন্ধ করে প্রয়োজনীয় কাজগুলো কি, যে সংবিধানে কী দায়িত্ব তার দেওয়া আছে, কতটুকু ভূমিকা তিনি পালন করতে চান। আমাদের কিছু লজ্জাজনক অভিজ্ঞতা আছে 2014-2018, অতীতের এই অভিজ্ঞতাটা মাথায় রেখে ভবিষ্যতের কাজটা আমরা ভালো করে করতে চাই। আর একটা বিষয় হলো যে নির্বাচন বলি আর চাই বলি, রাজনীতি হচ্ছে কমান্ডার অফ দ্য সোসাইটি,
রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব তাদের তো সেই ভূমিকাটা পালন করতে হবে, যেটা সোহানবি বললেন যে মাথাটা পুষলে তো শরীরের সুস্থতা নিয়ে আমি কী করবো। ফলে মাথাটাকে পচন থেকে বাঁচাতে গেলে বিতর্ক লাগবে। আমাদের এখানে ডিসিশন আছে, ডিসকাশন কম। আমাদের এখানে ডেভেলপমেন্ট আছে, ডেমোক্রেসি কম। এই দুটোর কারণেই কিন্তু রাজনীতিতেও তার একটা নেতিবাচক মানে প্রভাব পড়েছে। এখান থেকে মানুষকে বাঁচানোর জন্য আসলে রাজনৈতিক প্রক্রিয়ার তো বিকল্প নাই, রাজনীতি দিয়েই তো রাজনীতিকে মোকাবেলা করতে হবে। ফলে রাজনীতি করার সেই সুষ্ঠু পরিবেশটা লাগবে। একেবারে শেষের দিকে একটু ছোট্ট করে সবার কাছ থেকে মন্তব্য জেনে আসলে অনুষ্ঠান শেষ করব। এই যে আবুল শেখ, আবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে কথাটা হচ্ছিল যে নানা কথা হবে, আলোচনা হবে, অনেক কিছু হবে, কিন্তু দিন শেষে এটা তো ঠিক, 23 বলি বা 24 বলি আমরা একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই, রাজনৈতিক সংকটটা থেকে আমরা উত্তরণ চাই। সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই যে আস্থার সংকট বিস্তর, মানে একসাথে বসারই যেই মানে জায়গাটা তৈরি হচ্ছে না, এই জায়গাটা আসলে কী দরকার, এখানটা একটা সংলাপ দরকার আছে কিনা, যেটা প্রধানমন্ত্রী কিছুটা চায়ের দাওয়াতও দিয়েছিলেন, সেটা নিয়ে আবার নানা আলোচনা, আসলে দিন শেষে সমাধানটা কোথায় মিলবে? দেখেন, আমরা যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকি, মানে গণতন্ত্রে যদি বিশ্বাস করি, তাহলে তো আলাপ আলোচনা, সংলাপ এসব কিছু হবেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এক জায়গায় পৌঁছতে পারবো। তো সেখানে সেই আলাপ আলোচনারও একটা গ্রাউন্ড রুলস থাকতে হবে। আপনাকে আমি ডাকলাম, শুনলাম, তারপরে আমি কিছুই করলাম না, তাহলে তো হবে না। গ্রাউন্ড রুলস থাকতে হবে যে না, আমরা আলাপ আলোচনা করবো, করার মধ্যে দিয়ে আমরা একটা অগ্রগতি করতে চাই। যেটা রতন একটু আগেই বললেন যে কী ধরনের কথাবার্তা এই সংলাপগুলোতে হচ্ছে এবং আমাদের প্রধান নির্বাচন কমিশন কী ধরনের রেসপন্স করতেছেন, সেটা তো এই আলাপ আলোচনা তাহলে তো ফলপ্রসূ হচ্ছে না। এখন রাজনৈতিক দলগুলো যে আলাপ আলোচনা করবে, সেই আলাপ আলোচনা ফলপ্রসূ হওয়ার জন্য তারও আবার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো প্রতিপালন করতে আমরা রাজি কি না একটা। আলাপ আলোচনার পরে তো আপনার পলিটিক্যাল অ্যাকশনস থাকতেই পারে, যে আরও অনেক অ্যাকশনস আছে, আপনি অন্য আন্দোলন করতে পারেন, আপনি অভ্যুত্থান করতে পারেন, মানে অভ্যুত্থান হয়ে যেতে পারে, অভ্যুত্থান তো ইচ্ছে করলেই করা যায় না, অভ্যুত্থান হয়ে যেতে পারে, যেটা শ্রীলঙ্কায় ঘটেছে, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, যে এই যে পরিবারতন্ত্র, দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা, তিনটা যখন কম্বাইন করছে, ত্রিভুজ আর কি, ট্রায়াঙ্গেল যখন মিলে গেছে, তখন কিন্তু দেশ ছেড়ে পালানো ছাড়া শাসক দলের কাছে আর কিছু ছিল না। অথচ এই যে পরিবার, এই পরিবার ওই দেশে পপুলার তামিলদেরকে মোকাবিলার, যদি অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, বাট তখন থেকে দে আর ভেরি পপুলার এবং অনেক জনগণের ভোট নিয়ে তারা আসছে, ভোটটা ঠিকমতো হয়েছিল বলে অনেকে ধারণা করেন। তা আমাদের দেশে যদি আমরা এই সমাধানে যেতে চাই, তাহলে সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে সরকারকে, এটা দায়িত্ব নিতে হবে যে হ্যাঁ, আমি এখন গণতান্ত্রিক পথে হাঁটতে চাই, সিদ্ধান্ত নিতে হবে। রতন যেটা বলছে যে ওই সময় সরকারের রোল কী হবে ইম্পর্টেন্ট, এই সরকারটা কীরকম হবে, সরকারটা রুটিন কাজ করার কথা, তো রুটিন কাজ করার যে সরকার, সেই সরকার কী বার্তা দেবে তার লোকজনকে, যারা তখন রুটিন কাজগুলোর সাথে যুক্ত থাকবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেটা তো আপনাকে পরিষ্কার করতে হবে এবং আন্তরিক থাকতে হবে। এখন আপনাকে তো আমি বিশ্বাস করি না, কেন আপনি এর আগে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আন্তরিক ছিলেন না, কেন আপনার অভিজ্ঞতা হচ্ছে যে দুই সরকার যখন ছিল, দুইটা নির্বাচন নিয়ে অনেক কোশ্চেন, তো এগুলোর সমাধান কী? সমাধান তো বসে করতে পারেন, করা সম্ভব, একেবারে অসম্ভব এরকম না, বাট আমরা কিন্তু একটা পয়েন্ট অফ নো রিটার্নের জায়গা আছি, আমি এটা দিব না আর ওরা এটা ছাড়া মানবে না, সেই জায়গা আছি। সেখানে অন্যান্য সব দল, আমাদের যে সুশীল সমাজ আছে, আমাদের যে বিভিন্ন পেশাদারী সংগঠনগুলো আছে, দুঃখের কথা হলো যে আমরা সব কিছু কিন্তু ভেঙে ফেলেছি, সমস্ত ইনস্টিটিউশন ভেঙে গেছে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান তারা আর সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, তারা এখন দলীয় প্রতিষ্ঠান। যে সমস্ত পেশাজীবী সংগঠন আছে তারা প্রত্যেকের তাদের রং আছে, আগে শুধুমাত্র লাল নীল কি ছিল, সবুজ না সাদা, সব জায়গাগুলোতে এক ধরনের, এখন তো রং, মানে এখন মার্কার রং আছে, আমাদের সাংবাদিকরা এখন বিভিন্ন মার্কায় বিভক্ত হয়ে বনভোজন করতে যাচ্ছে। হাতে আসলে একেবারে সময় খুব ছোট করে জানবো, অধ্যাপক ডক্টর কামরুল হাসান, এই যে রাজনীতিতে যদি সংলাপের টেবিলেই যদি সমাধান না হয়, সেখানে সব পক্ষই সেক্ষেত্রে রাজপথের সমাধানের হুঁশিয়ারি হুঙ্কার দেয়, তাহলে তো আবার সেই সাংঘর্ষিক রাজনীতির কি সংকার জায়গাটা থেকেই যাচ্ছে ছোট্ট করে। এটা পানি যেরকম নিচের দিকে প্রবাহিত হয়, প্রতিবন্ধকতা থাকলে পানি কিছু সময় নেই তারপর উপচে পড়ে, আসলে গণতন্ত্রে দেশ ফিরবে
এখন যারা ক্ষমতায় থাকবেন আছেন তারা যদি পথটা সুগম করেন স্বাভাবিকভাবে হবে, না হলে এই পথে যেতেই হবে। আর এই দুটি দল জনসম্পৃক্ত দল সবসময় আমি বলি, এবং এই সরকারে যারা আছে তাদের আলাদা করতে হবে, এই দলটার আর একটা পরিচয় আছে। তাহলে এই সরকার সারা জীবন দায়বদ্ধ থাকবে একটা বিশেষ দলকে অজনপ্রিয় করবার ক্ষেত্রে। পরিবর্তন হবে কিন্তু ইতিহাসের মধ্যে খারাপভাবে লেখা থাকবে, ফলে এটা চিন্তা করতে হবে যে সরকার হিসাবে এই দলের ক্ষতি করার দায়বদ্ধতা বা দায়ী হওয়ার জায়গাটা আমি যাবো কি না। আর একটা ছোট্ট এক বাক্যে বলি, সেটা হচ্ছে যে অর্থনীতির যে কথাগুলো বললেন ঋণ গ্রহণের ক্ষেত্রে একটু সাবধানতা আসলে অবলম্বন করতে হবে। এই জন্য ওই আলোচনায় আসলে না, জাস্ট একটা কথা বলি, একটু সাবধানতা লাগবে, কারণ মেগা প্রজেক্টগুলোর যখন কিস্তিগুলো আমরা দেব এবং তার ইন্টারেস্ট দেব 24 থেকে 26, ফলে এটা কিন্তু সামনে রয়েছে, ফলে সবগুলো কাজ সামগ্রিকভাবে চিন্তা করে না করলে ভয়াবহ অবস্থা হবে এবং সেখানে কোনো দল বা রং না, সকলেই ধ্বংস হবে। জি, ইকবাল সোহান চৌধুরী, একটি চমৎকার কথা হলো যে 24 থেকে 26 সময়টাই আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, ঠিক সেই সময়টাই এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা তো অবশ্যই দরকার, কিন্তু সেই সহানুবস্থান বলি মতৈক্য বলি কীভাবে আসবে? কিছু অর্থনীতি শুধুমাত্র আপনার একার ভালো চিন্তা অথবা ভ্রান্ত ধারণার উপরে কিন্তু অর্থনীতি নির্ভর করে না, কিছু আনএক্সপেক্টেড ঘটনা সৃষ্টি হয়ে যায়। যেমন করোনা, আপনি প্রস্তুত ছিলেন না, বিশ্বও প্রস্তুত ছিল না, যুদ্ধটাও, যুদ্ধ কেউ প্রস্তুত ছিল না, এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব সাহস করে কথা বলেছেন, আমি তার সাহসের প্রশংসা করি। তিনি একমাত্র মানে সরকার প্রধান বলেন, তিনি বলেছেন, একদিকে বলেছেন এই স্যাংশন একটি রাষ্ট্রকে মানে পানিশ করার পরিবেশকে সারা বিশ্ব পানিশ হচ্ছে, আবার আজকে বলেছেন যে এই যুদ্ধের কারণের জন্যে কিন্তু আজকে কারা লাভবান, যারা অস্ত্র বিক্রেতা, যারা অস্ত্র বিক্রেতা, এই কথাগুলো কিন্তু আজকে আসছে। এবং যদি আপনি বিশ্ব অর্থনীতির সাথে আমার অর্থনীতিকেও যদি ভালো করতে হয় তাহলে আমাকে ওখানে যেতে হবে, হাতে বেশি সময় নেই তাহলে রাজনৈতিক সংকটটা। আর দ্বিতীয় হলো আমাদের রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকটও আমি বলছি যে রাজনৈতিক সংকট যারা তৈরি করছেন তাদেরকেই রাজনৈতিক সংকট সমাধানের পথ বেছে নিতে হবে। রাজনৈতিক সংকট কারা তৈরি করছেন? জনগণ নয়, যারা রাজনীতিবিদ রাজনৈতিক দল তারাই তৈরি করছেন, তাদেরকেই ঘুরে আসতে হবে। প্রেসিডেন্ট কেনেডি একবার বলেছিলেন যে মানব বিধ্বংসী যে অস্ত্র সেটি যারা তৈরি করছেন তাদেরকেই এই অস্ত্র ধ্বংস করতে হবে। যে হাতে একেবারেই সময় নেই রাজীব যেমন রতন, এই যে এই রাজনীতিতে যারা সংকট তৈরি করছেন তাদেরকে এই সংকটের সমাধান করতে হবে। আমাদের তো সব আলোচনা শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হবে একটা নির্বাচনে, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য তিনটা জিনিস আমরা খুব বিবেচনা করতে হবে, একটা তো পার্টি, তার হচ্ছে একটা প্রতীক এবং একটা প্রার্থী, কিন্তু মাঝখানে ঢুকে গেল আর তিনটা প, একটা প্রশাসন, পুলিশ এবং পয়সাকড়ি। ফলে এই ছয় পয়ের মধ্যে আর একটা প ছিল পাবলিক, সে অসহায় হয়ে তাকিয়ে থাকে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের সব বোঝা জনগণের কাঁধে বহন করতে হয়, ভুল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভুল রাজনৈতিক ক্রিয়ার ফলাফল জনগণকে বহন করতে হয়। ফলে জনগণকে এখন একটু সচেতন হতে হবে, রাজনৈতিক দল বিচারে তারও কি কোনো ভূমিকা থাকবে না? জনগণ কি শুধু ক্ষমতার উৎস হবে? উৎসটা জনগণ, কিন্তু মালিকানা দুর্বৃত্তায়িত রাজনীতির হাতে, তাহলে কিন্তু দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ফলে জনগণকেও এখানে একটু ঘুরে দাঁড়ানো, রুখে দাঁড়ানোর সময় আসছে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।